নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই টেকনিক্যাল জব আপডেটসের আরও একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি ফ্রেশ, আরও একটি নতুন জব আপডেট। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে কোয়ালিটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে। তো বন্ধুরা, যারা যারা বর্তমানে জব সার্চ করছো, প্রতিনিয়ত জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটিও অন করে নেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের জব ডেসক্রিপশন কী কী আছে, সমস্ত কিছু। তো বন্ধুরা, ভিডিও শুরুতে প্রত্যেককেই বলে রাখি, যারা যারা এই ভিডিওটি দেখছো ফ্রেশার, তারা এই ভিডিওটি স্কিপ করতে পারো। এই ভিডিওটি শুধুমাত্র যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। তো বন্ধুরা, তোমরা সরাসরি গুগলে সার্চ করে নেবে বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। দেখতেই পাচ্ছ বাজাজ ইলেকট্রিক্যালস, এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বাজাজ ইলেকট্রিক্যালস ডট কম। বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড ইজ অ্যান ইন্ডিয়ান কনজিউমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বেস্ট ইন মুম্বাই, মহারাষ্ট্র। এবং এটি হচ্ছে একটি বাজাজ গ্রুপের কোম্পানি। এবং বাজাজ ইলেকট্রিক্যাল সম্পর্কে তোমরা আশা করি প্রত্যেকেই জানো, বর্তমানে এদের সিইও আছে শেখর বাজাজ। এই কোম্পানিটা চালু হয়েছিল 1938 1938 সাল থেকে এই কোম্পানিটা চালু হয়েছিল। এর হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত, এবং এদের ফ্যাক্টরিও আছে মুম্বাই। এদের অনেকগুলি সাবসিডিয়ারি কোম্পানি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা তোমরা সরাসরি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সরাসরি প্রবেশ করবে, বাজাজ ইলেকট্রিক্যালস ডট কম। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবে। ওকে, তো এখান থেকে এসে তোমরা এই কোম্পানিটার সম্পর্কে অনেক কিছু দেখে নিতে পারো। এখানে অ্যাবাউট বাজাজ ইলেকট্রিক্যালস, মানে বাজাজ কোম্পানি সম্পর্কে অনেক কিছু বলা আছে। ওকে, তো এগুলো চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। বাজাজের যে প্রোডাক্টগুলো হয়, আশা করি তোমরা প্রত্যেকেই জানো, বাজাজের যে কনজিউমেল জিনিসগুলো হয়, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু এরা ম্যানুফ্যাকচার করে। তোমরা চাইলে এখান থেকে আরও অনেক কিছু সরাসরি দেখে নিতে পারো। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা সরাসরি চলে যাবো এদের যে কেরিয়ার পেজ আছে, এদের কেরিয়ার পেজে। তো এদের কেরিয়ার পেজে যাওয়ার জন্য একদম উপরেই তোমরা অপশান পেয়ে যাবে, ডান দিকে যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এখানে অনেকগুলি অপশান আসবে, এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু দেখে নিতে পারো। তো এখান থেকে তোমরা যে কেরিয়ার অপশানটি তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেই কেরিয়ার অপশানটিতে সরাসরি ক্লিক করবে, তো তোমাদের সামনে এদের কেরিয়ার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে আসার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এবং প্রথমে দেখতে পাবে কুইক লিঙ্কস। এই কুইক লিঙ্কসের মধ্যে অনেকগুলি অপশান আছে, তার মধ্যে কারেন্ট ওপেনিংস বলে যে অপশানটি আছে সেখানে তোমরা ক্লিক করবে। এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের প্রথমে আসবে পাবলিক নোটিশ, এটা ক্লোজ করবে, এবং এখানে তোমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারো, লোকেশান দিয়ে সার্চ করতে পারো। ওকে, তো এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। এখানে যে সার্চ জবস অপশানটি আছে সেই অপশানটিতে তোমরা ক্লিক করবে, এখানে কিছু লেখার দরকার নেই, তোমরা চাইলে কিন্তু লোকেশান ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করে নিতে পারো। তো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে, তো এখানে তোমরা দেখতে পাবে টোটাল রেজাল্ট আছে 1/5, মানে টোটাল 5টা জব বর্তমানে ভ্যাকান্সি আছে। তার মধ্যে প্রথমটা আছে কোয়ালিটি ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল। এই কোয়ালিটি ইঞ্জিনিয়ার এই ডিপার্টমেন্টেই কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। তো এখানে তোমরা ক্লিক করবে, তোমাদের জব ডেসক্রিপশানটা পুরোটাই কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ 11 অক্টোবর এই জবটি পোস্ট হয়েছে, এদের কেরিয়ার পেজে গতকাল পোস্ট হয়েছে। লোকেশান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, কোম্পানি বাজাজ ইলেকট্রিক্যাল। এখানে জব টাইটেল দেওয়া আছে এক্সিকিউটিভ কাস্টমার ফোকাস গ্রুপ। ওকে, জব কোড কিছু দেওয়া নেই, ডিপার্টমেন্ট হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, লোকেশান কলকাতা। ওকে, রিপোর্টিং টু দেওয়া আছে, জব পারপাস অ্যান্ড স্কোপ কী কারণে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, টু অ্যাসিওর কোয়ালিটি অফ অল প্রোডাক্টস ইন বাজাজ ইলেকট্রিক্যাল লিমিটেড অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট অ্যান্ড মিট বাজাজ কোয়ালিটি অ্যাসুরেন্স নর্মস। ওকে, তো এখানে তোমাদের আরও যে যে জব ডেসক্রিপশানগুলো দেওয়া আছে, মেজর এরিয়া অফ রেসপন্সিবিলিটি, তোমাদের রেসপন্সিবিলিটিগুলো কী কী থাকবে, কী কী করতে হবে তোমাদের, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে। পার্সন স্পেসিফিকেশান, তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিজায়ার্ড কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের এখানে বলা আছে বিই অর বিটেক, তো যারা যারা বিই বিটেক করেছে তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্রেফার্ড পাবে। তো তোমাদের আগেই বলে রেখেছিলাম এটি হচ্ছে এক্সপিরিয়েন্স জব, এখানে কিন্তু কম করে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কোয়ালিটি ডিপার্টমেন্টে যাদের 5 বছরের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডাস্ট্রি প্রেফারেন্স, তোমাদের কোন কোন জিনিসগুলো এখানে চেয়েছে, কোন কোন জিনিসগুলো তোমাদের থাকতে হবে এসেন্সিয়াল এবং ক্রিটিক্যাল, সেই জিনিসগুলো তোমরা দেখে শুনে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এই পেজটিতে আসবে। এই পেজটিতে এসে ভালো করে কিন্তু তোমরা ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু একটু দেখে নেবে, এখানে কী কী জিনিস চেয়েছে। ওকে, ম্যানুফ্যাকচারিং প্রসেসের তোমাদের কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টের উপরে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স চেয়েছে। ওকে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অফ অ্যাড্রেসিং কাস্টমার কমপ্লেন্স, এক্সিলেন্ট নলেজ অফ কোয়ালিটি সিস্টেম, 7QC টুল, 8D, RCA, তো এই সমস্ত জিনিস যারা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে আগে কাজ করেছে তারা অবশ্যই আশা করি জানবে। নলেজ অফ সিক্স সিগমা মেথোলজি। ওকে, এছাড়া তোমাদের বিহেভিয়ারাল কম্পিটেন্সিস,
তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, অ্যানালাইটিক্যাল স্কিল, অপারেশনাল এফেক্টিভনেস, তো এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে নেবে, ডিসিশন মেকিং, ওকে, এনি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এক্সিলেন্ট অ্যানালাইটিক্যাল স্কিল, গুড কনভিন্সিং পাওয়ার, তো এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু দেখে নিয়ে তারপর সরাসরি কিন্তু এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একদম নিচের দিকে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এদের আরও একটি নতুন পেজ চলে আসবে। এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এখানে যদি তোমাদের আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা সরাসরি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমরা যারা যারা এখানে প্রথম অ্যাপ্লাই করছো তাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড, ইমেল আইডি, নাম, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে তোমাদের আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।